আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি তোমাদের দুই হাজার চব্বিশ ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আর তোমরা কতগুলি এই প্রশ্নগুলির মধ্যে নিজে থেকে পারছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর কোন কোন বিষয়ে তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং শর্ট প্রশ্ন ভিডিও চাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করবো তো চলো তাহলে রকম দেরি না করে আজকের প্রথম প্রশ্ন আমরা শুরু করি দ্য কান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো এ বিশ্ব দারিদ্র বি কাশ্মীর সমস্যা সি পুঁজিবাদী ও সাম্যবাদী মতাদর্শগত বিরোধ ডি কোনোটি নয় তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পুঁজিবাদী ও সাম্যবাদী দর্শগত বিরোধ চলো নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয় এ ভারত ও চীনের মধ্যে বি চীন ও রাশিয়ার মধ্যে সি ভারত ও পাকিস্তানের মধ্যে অপশান ডি আমেরিকা ও রাশিয়ার মধ্যে তো তোমাদের উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে দেখো তিন নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান দেশ এ পাকিস্তান বি ভারত সি চীন ডি নেপাল তো তোমাদের উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ভারত চলো চার নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক ভারতে নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার হলেন অপশান এ জওয়ারলাল নেহেরু অপশান বি নরেন্দ্র মোদী অপশান সি অটল বিহারী বাজপেয়ী এবং অপশান ডি ইন্দিরা গান্ধী তো তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চ পিন অর্থাৎ অপরিহার্য অঙ্ক অঙ্গ এই উক্তিটি করেছেন এ ব্যারাক ওবামা বি জর্জ বুশ সি রোনাল্ডো রেগন। ডি ডোনাল্ড ট্রাম্প এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বারাক ওবামা প্রশ্ন নম্বর ছয় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হল এ সাপটা বি নাটো সি সার্স ডি আসিয়ান তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে শার্স এস এ এ আর সি ওকে চলো নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল এ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ডি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তো তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চলো দেখো আট নম্বর প্রশ্ন কূটনৈতিক বিশ্বের আয়না বলে অভিহিত করা হয় এ জাতিপুঞ্জকে বি ওচি পর্ষদকে সি সাধারণ সভাকে ডি নিরাপত্তা পরিষদকে তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ সভাকে ওকে চলো নয় নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক সাধারণ সভা সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র পাশ করে এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সি উনিশশো খ্রিস্টাব্দে ডি উনিশশো খ্রিস্টাব্দে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দেখো দশ নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাকে বলা হয় এ ই এম এস বি এডুসাকো সি ইউনেস্কো এবং অপশান ডি ইউনিসেফ তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইউনেস্কো চলো এগারো নম্বর প্রশ্ন পার্লামেন্টের অধিবেশন বদ্ধ থাকাকালীন অধ্যাদেশ ও অর্ডিন্যান্স জারি করতে পারেন এ সুপ্রিম কোর্ট বি রাষ্ট্রপতি সি প্রধানমন্ত্রী ডি লোকসভার অধ্যক্ষ এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ রাষ্ট্রপতি ওকে চলো দেখো বারো নম্বর প্রশ্ন সংবিধান অনুসারে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এ হাইকোর্টের প্রধান বিচারপতি বি রাজ্যপাল সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি উপরাষ্ট্রপতি তো তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ রাজ্যপাল দেখো তেরো নম্বর প্রশ্ন দেখো সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন এ রাশ উপরাষ্ট্রপতি বি স্পিকার সি রাজ্যপাল ডি রাষ্ট্রপতি তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ স্পিকার চোদ্দ নম্বর প্রশ্ন দেখো অনাস্থা প্রস্তাব পাস হলে এ সরকারের পতন ঘটে বি কোনো মন্ত্রীকে ইস্তফা দিতে হয় সি শুধুমাত্র প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হয় ডি রাষ্ট্রপতিকে ইস্তফা দিতে হয় তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সরকারের পতন ঘটে চলো পনেরো নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক ভারতের সুপ্রিম কোর্টের আছে কেবলমাত্র মূল এলাকা বি কেবলমাত্র আপিল এলাকা সি মূল এলাকা ও আপিল এলাকা এবং অপশান ডি মূল এলাকা আপিল এলাকা পরামর্শ দান এলাকা ও লেক জারি এলাকা তো তোমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মূল এলাকা আপিল এলাকা পরামর্শ দান এলাকা ও লেক জারি এলাকা ষোলো নম্বর প্রশ্ন পার্লামেন্ট সংবিধানের মূল কাঠামো দ্বারা অন্য সব অংশ সংশোধন করতে পারে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল এ কেশবানন্দ ভারতী মামলায় বি বন্দি প্রত্যক্ষীকরণ মামলায় সি গোলকনাথ মামলায় ডি মিনার মিলস মামলায় তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ কেশবানন্দ ভারতী মামলায় চলো সতেরো নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক পশ্চিমবঙ্গের লোক আদালত গঠিত হয় এ উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে সি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ডি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে আঠারো নম্বর প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন এ রাজ্যপাল বি প্রধানমন্ত্রী সি রাষ্ট্রপতি ডি মুখ্যমন্ত্রী এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার চলো উনিশ নম্বর প্রশ্ন কী আছে দেখা যাক ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয় এ পার্লামেন্টকে বি হাইকোর্টকে সি রাষ্ট্রপতিকে ডি সুপ্রিম কোর্টকে তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সুপ্রিম কোর্টকে দেখো কুড়ি নম্বর প্রশ্ন একটি অভিলেখ আদালত হলো এ লোক আদালত বি ক্রেতা আদালত সি ন্যায় পঞ্চায়েত ডি হাইকোর্ট তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ হাইকোর্ট চলো এগারো নম্বর প্রশ্ন কি আছে দেখি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা এ এক স্তর বিশিষ্ট বি দু স্তর বিশিষ্ট সি ত্রি স্তর বিশিষ্ট ডি চার স্তর বিশিষ্ট তো তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ তিন স্তর বিশিষ্ট বাইশ নম্বর প্রশ্ন জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন এ বিডিও বি এস ডিও সি ডিএম এবং ডি সভাধিপতি তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সভাধিপতি চলো তেইশ নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক কলকাতা কর্পোরেশনের প্রধান প্রাসনিক প্রশাসনিক সংস্থা হল এ ওয়ার্ড কমিটি বি বোরো কমিটি সি কাউন্সিলর পরিষদ এবং অপশান ডি স পার্ষদ মেয়র তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ স পারষদ মেয়র এবং শেষ প্রশ্ন তোমাদের এখানে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পৌরসভার প্রধানকে বলা হয় এ প্রধান বি সভাপতি সি চেয়ারম্যান এবং অপশন ডি সভাধিপতি তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ চেয়ারম্যান তো প্রিয় ছাত্রছাত্রীরা এইগুলি ছিল তোমাদের আজকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন এমসিকিউ প্রশ্ন যেগুলি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো এবং তোমরা নিজে থেকে কতগুলি প্রশ্ন প্র্যাকটিস করতে পারছো বা নিজে থেকে কতগুলি উত্তর দিতে পারছ সেগুলি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমাদের কোন বিষয়ের এইরকম ভিডিও প্রয়োজন অবশ্যই তোমরা কমেন্টে লেখো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ